মুসলিমদের নামাজ পড়তে বাধা দিল হিন্দু জনতা। ভারতের আসামে হিন্দুদের দখলকে শক্তিশালী করার সাথে সাথে মুসলমানদের মর্যাদা হারাচ্ছে। ফল আকৃতির বোমায় দুই শিশুসহ নিহত অনেক। সিরিয়ার দেইল আর জোরে লোড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দিনে 2000 রকেট ছোড়ার ড্রিল, IDF যুদ্ধের জন্য প্রস্তুতি। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মুসলমানদের নামাজ পড়তে বাধা দিয়েছে হিন্দু জনতা। ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনার সর্বশেষ চিহ্নে শুক্রবার গুরগাঁওয়ে মুসলিম প্রার্থনা সমাবেশে বাধা দেওয়ার জন্য কমপক্ষে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, খবর প্রকাশ করেছে স্থানীয় একটি মিডিয়া। ভারতীয় নিউজ আউটলেট NDTV খবরে বলা হয়েছে, শুক্রবার আটককৃতদের মধ্যে অনেকেই প্লাকার্ড হাতে নিয়েছিলেন যাতে লেখা ছিল, গুরগাঁও প্রশাসন ঘুম থেকে জেগে ওঠো। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলিতে একদল লোককে মুসলিম প্রার্থনায় বন্ধ করার দাবিতে দেখা গেছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, যা উগ্র ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদীদের জন্য একটি মিছিল করেছে। নয়াদিল্লির উপকণ্ঠে উত্তর অঞ্চলের শহর গুরগাঁওয়ের কয়েক সপ্তাহ ধরে হিন্দু গোষ্ঠীগুলোর কর্তৃপক্ষকে চাপ দিয়ে আসছে মুসলিমদের খোলা জায়গায় জুমার নামাজ পড়া বন্ধ করতে। শুক্রবার পুলিশ কয়েকশো অফিসারকে মোতায়েন করেছে, অন্তত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে স্থানীয় একটি টিভি মিডিয়া। এদিকে জানিয়ে দিব, ভারতের আসামে হিন্দুত্ব তার দখলকে শক্তিশালী করার সাথে সাথে মুসলমানরা তাদের মর্যাদা হারাচ্ছে। এক মাসেরও বেশি আগে আসামের দারাং জেলার একটি অমানবিক উচ্ছেদ অভিযানের চিত্র বিশ্বকে হতবাক করেছে এবং আন্তর্জাতিক সমালোচনা পেয়েছে। যাই হোক, আসামের দারাং জেলার ধোলপুর গ্রামে ইতিমধ্যে অর্থনৈতিকভাবে প্রতিবন্ধী মুসলমানদের জীবনমর্যাদা এবং জীবিকার বিরুদ্ধে অনুপ্রবেশ করা থেকে প্রশ্নবিদ্ধ ডানপন্থী জনতাকে কিছুতেই আটকাতে পারেনি। জেলার দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যখন স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শুকুরের খামারে রূপান্তরিত করা হয়েছে এবং উচ্ছেদকৃত স্থানে মসজিদগুলিকে হিন্দু মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। একজন আসমিয়া কর্মী জামশের আলী siasot.com বলেছেন একথা। এই সমস্ত এবং আরও অনেক কিছু ঘটেছে যখন আসামে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আজ অবধি অব্যাহত মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কিছুই করেনি। আসমিয়া কর্মী রিপোর্ট করেছে যে ধলপুরের উচ্ছেদকৃত জায়গায় 4টি প্রাথমিক স্তরের স্কুল এবং 4টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল। এর মধ্যে গরুখুঁটি কৃষি প্রকল্পের অধীনে কিছু ভেঙে ফেলা হয়েছে এবং পরিবেশকারীদের শুকুরে খামারে পরিণত করেছে। তাছাড়া এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দূরবর্তী স্থানে বদলি করা হয়েছে। তোদপুরি এলাকায় 4টি মসজিদ, যা পরবর্তীতে 20 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে ভেঙে ফেলা হয়েছিল, এখন শিব মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। 19 অক্টোবর গরুখুঁটি কৃষি প্রকল্পের চেয়ারম্যান এবং BJP বিধায়ক পদ্মা হাজারিকা এ ধরনের মন্দিরগুলির মধ্যে একটিতে একত্রিত করেছিল। মসজিদ ভেঙে তৈরি করা হয়েছে মন্দির। এদিকে জানিয়ে দিব, উগান্ডায় ফল আকৃতির বোমায় দুই শিশুসহ নিহত অনেকে। শুক্রবারের ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মতে, ডিভাইসটি দেখতে একটি বহিরাগত কাঁঠালের মতো ছিল এবং শিশুদের খেলার সময় দেওয়া হয়েছিল। আল জাজিরা টেলিভিশন চ্যানেল এই তথ্য জানিয়েছে। রাজধানী কাম্পালা থেকে 60 কিলোমিটার উত্তরে নাকাসেকে জেলায় বিস্ফোরণটি ঘটে। এটি একটি 14 বছর বয়সী এবং একটি প্রতিবন্ধী দ্বিতীয় শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের মুখপাত্র আসান কাসিং এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। গত সপ্তাহে উগান্ডায় একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে। 23 অক্টোবর কাম্পালার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় পেরেক ও স্রাপনেল ভর্তি বোমা বিস্ফোরণে একজন নিহত ও 3 জন আহত হয়। ISIS সশস্ত্র গোষ্ঠী একটি অনুমোদিত টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সোমবার একটি বাসে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়, এতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। পুলিশ প্রাথমিকভাবে 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছে। এদিকে জানিয়ে দিব, সিরিয়ার দেইর আল জোরে লোড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাবেরিন নিউজ টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে যে ইরাকের সীমান্তে পূর্ব সিরিয়ার দেইর আর জোরের পূর্বে উপকণ্ঠে কোনিকো গ্যাস ক্ষেত্রের মার্কিন সামরিক ঘাঁটির কাছে অন্তত 4টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো রিপোর্ট পাওয়া যায়নি এখন পর্যন্ত, সেগুলি সম্পর্কে আরও বিশদ বিবরণ এখনও বেরিয়ে আসেনি। এর আগেও কয়েকবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে।
অপরদিকে জানিয়ে দিব, দিনে 2000 রকেট হামলার প্রস্তুতি, IDF যুদ্ধের জন্য তৈরি হচ্ছে সেনারা। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এবং ন্যাশনাল এমার্জেন্সি অথরিটি রবিবার থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ড্রিল করবে, যা একটি বৃহৎ আকারের যুদ্ধের অনুকরণ করবে, যেখানে উত্তর সীমান্ত সম্প্রদায় থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা সংস্থাগুলি হিজবুল্লাহর পাঠানো বিশাল রকেট ব্যারেজ মোকাবেলা করবে। ড্রিলটি উত্তরের অতীত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে, সেই সাথে গাজা উপত্যকায় ইসরায়েল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে মে মাসে লড়াই অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়াল এবং 2006 সালে দ্বিতীয় লেবাননের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া হবে। মে মাসের যুদ্ধের পরে হোম ফ্রন্ট কমান্ড অনেক গবেষণার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রতিক্রিয়া চালিয়েছে। এই অনুশীলনটি আমরা যা শিখতেছি তা হচ্ছে পরীক্ষা করা চলতেছে বলে জানিয়েছে চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল। ইসরায়েলি পুলিশ এবং ম্যাগেন ডেভিড অ্যাডোমো ড্রিলটিতে অংশগ্রহণ করবে, যা বৃহস্পতিবার শেষ হবে এবং সমস্ত নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি সংস্থা অংশ নিতে দেখবে। এই অনুশীলনটি সমস্ত সরকারি মন্ত্রকের জন্য শক্তি সেক্টরে বাধা থেকে শুরু করবে। এর প্রভাব বোঝার জন্য একটি দুর্দান্ত সুযোগ। আমরা সারা দেশে 24 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী, স্থানীয় সম্প্রদায়গুলিতে 72 ঘন্টা এবং শর্তে জাতীয় অন্যান্য দিকগুলির কথা বলছি। ড্রিলটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য নতুন একটি সতর্কতার ব্যবস্থার ওপর ফোকাস করবে, সেই সাথে আগুনের হার এবং হিজবুল্লাহ সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা এবং নির্দিষ্ট এলাকায় বিশেষ করে সীমান্ত বেড়ার কাছাকাছি সম্প্রদায়ের দিকে বিশাল ব্যারেজ। বারের মতে তাকে উদ্বেগজনক কিছু বিষয় হলো নির্ভুল নির্দেশিত অস্ত্রের সমস্যা এবং আমাদের কাজ করার ক্ষমতা এবং আগত অগ্নি সতর্কতার জগতের জিনিসগুলোর ওপর তাদের প্রভাব। দ্বিতীয় হলো আগুনের হার এবং নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সত্যিকারের বিশাল ব্যারেজ পরিচালনা করার হিজবুল্লাহর ক্ষমতা। আমি ফ্রন্টলাইন ধ্বংস করা শব্দটি ব্যবহার করব সীমান্তের কাছাকাছি সম্প্রদায়গুলিতে নির্দেশনা চালানোর জন্য। বুধবার একটি নতুন সতর্কতা সহ সাইরেন এবং ইউনিটের জরুরি অ্যাপ্লিকেশন পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে একটি সংবাদ সূত্র। সীমান্ত সম্প্রদায়ের দিকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রত্যাশিত কারণে এবং পর্যাপ্ত বোমা আশ্রয়ের অভাবের কারণে মহড়াটি 5 কিলোমিটারের মধ্যে থাকা সম্প্রদায়ের বাসিন্দাদের যৌথভাবে সরিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করবে, লেবানিজ সীমান্তের এবং ইসরায়েলের অন্যান্য অবস্থানে তাদের শোষণ। এদিকে জানিয়ে দিব, সাংবাদিক হত্যাকারী মুক্তি পাওয়ার তালিকায় শীর্ষ 10-এ পাকিস্তান। সাংবাদিক হত্যাকারীদের মুক্তি পাওয়ার দিক থেকে বিশ্বের 9 নম্বর দেশ হচ্ছে পাকিস্তান। কমিটি অন প্রোটেক্ট জার্নালিস্ট বার্ষিক গ্লোবাল ইম্পিউনিটি ইন্ডেক্সে এই তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে জাস্ট আর্থ নিউজ। জিওটিভির একটি প্রতিবেদন অনুসারে 2008 সালে এই ইন্ডেক্সের সূচনা হওয়ার পর থেকে পাকিস্তান এবং ফিলিপাইন সবসময়ই এতে উপরের দিকে ছিল। 2021 সালের ইন্ডেক্সে সাংবাদিক হত্যাকারীর মুক্তি পাওয়ার জন্য তালিকার শীর্ষ 10 হচ্ছে সোমালিয়া, সিরিয়া, ইরাক, দক্ষিণ সুদান, আফগানিস্তান, মেক্সিকো, ফিলিপাইন, ব্রাজিল, পাকিস্তান ও রাশিয়া। এদিকে জানিয়ে দিব, গাজায় 3টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাস। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গতকাল শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন 3টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, তারই অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে গতকাল সকালে হামাস এসব যুদ্ধাস্ত্র ভূমধ্যসাগরে নিক্ষেপ করার মধ্য দিয়ে তারা নিজেদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করেছে বলে ইহুদি গণমাধ্যম জানিয়েছে। 2007 থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে, এ কারণে সেখানকার জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব ও চরম দরিদ্র দেখা দিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।